রাতের অন্ধকারে তৃণমূলের ব্যানার ও দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার তাহিরপুর পৌরসভায়। জানা যায়, সোমবার গভীর রাতে তাহিরপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রচারের ব্যানার এবং দলীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। একাধিক জায়গায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সকালে সেই ব্যাপারটি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রার্থী এবং তাহিরপুর পৌরসভার শীর্ষ নেতৃত্বরা। এ বিষয়ে তাহিরপুর শহর তৃণমূল সভাপতি পরিতোষ ঘোষ বলেন, দীর্ঘদিন এই পৌরসভায় বামেদের দখলে ছিল, সেই কারণে মানুষ কোনো পরিষেবা পাচ্ছিল না। সাধারণ মানুষ পরিবর্তন চাইছে, এই কারণেই সমাজ বিরোধীরা মানুষকে ভয় দেখাতে এবং তৃণমূল কর্মীদের ভয় দেখাতে রাতের অন্ধকারে এই কাজ করেছেন। ইতিমধ্যেই আমরা তাহিরপুর থানায় পুরো বিষয়টি জানিয়েছি, একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনায় যুক্ত ওই দুষ্কৃতীদের চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন, তাহিরপুর পৌরসভা এবার তৃণমূলের দখলে আসবে এটা নিশ্চিত, যদিও তৃণমূলের করা অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। ঘটনাটা ঘটেছে গতকাল রাতে। আমরা তো আমাদের দলের পক্ষ থেকে এখানে প্রচার করেছিলাম, মিছিল বের করেছিলাম, প্রচারে বেরিয়েছিলাম। তারপরে আমরা রাত 11টা নাগাদ এখান থেকে চলে যাই। রাত 4টের সময় আমাকে টেলিফোন করে আমাদের ছেলেরা, যারা হকারি করে তারা বাইরে কাজে যান, ফোন করে বলেন যে এরকম ব্যানার ভোর চারটের সময় আমাদের কর্মীরা ফোন করে বলেন, ওরা হকারি করতে যায়, চা খেতে এসেছিলেন, দেখেন যে টুকরো টুকরো করে আমাদের তৃপ্তি ঘোষের ব্যানার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছেন। আজকে এইরকম ঘটনা তাহিরপুরে কোনো দিন ঘটেনি। আজকে নোংরামি করার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের তাহিরপুরের প্রচণ্ড মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। আপনারা জানেন যে তাহিরপুরের মানুষ পরিবর্তন আসবেই, এবারে তাহিরপুরের পৌরসভার পরিবর্তন আসবে, কারণ তাহিরপুরের পৌরসভা সঠিকভাবে মানুষের নাগরিক পরিষেবা দিচ্ছেন না। চরম স্বেচ্ছাচারিতা, চরম অন্যায় অবিচার, তাহিরপুরের দমনপীড়ন থেকে শুরু করে অন্যায় অবিচার, অকর্মণ্য পৌরসভা তাহিরপুরে বিরাজ করছেন। এর প্রতিবাদে আজকে তাহিরপুরের মানুষ গর্জে উঠেছেন। আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং 13টি ওয়ার্ডেই আমরা আশাবাদী যে তৃণমূলের প্রার্থীদের ভোট দেবেন। মমতা ব্যানার্জির যে সার্বিক উন্নয়ন, প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন, মা বোন থেকে শুরু করে বৃদ্ধ আপামর জনসাধারণ উপকৃত হয়েছেন। আমরা আশা করছি, আমি মনে করি এটা একটা সমাজ বিরোধীদের কাজ, তাদের কাজই হচ্ছে একটা ঘোট পাকানো এবং তাহিরপুরে যাতে অশান্তির পরিবেশ তৈরি হয় তার একটা পরিবেশ তৈরি করা। হ্যাঁ, প্রশাসনকে আমরা বলেছি এই ঘটনা ঘটেছে, ওসিকে আমি ফোন করে বলেছি, রিটার্ন কমপ্লেন আমরা করব, প্রশাসনকে আমরা জানিয়েছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।